রিপাবলিক অফ আয়ারল্যান্ডে যাদের কাগজপত্রে নেই অবৈধ ইমিগ্রেন্টদেরকে বৈধতাকরণের প্রক্রিয়া শুরু হয়েছে 31 জানুয়ারি গতকালকে থেকে। আমার সাথে দেখছেন সাংবাদিক, তিনি আয়ারল্যান্ডে থাকেন, এটিএম বাংলা ইউকের প্রতিনিধি এবং বাংলাদেশের বাংলা টিভির প্রতিনিধি। তিনি আমাদেরকে গত আরও একটি ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এর বিস্তারিত আমরা আজকে ওনাকে পেয়েছি। আমরা এর বিষয়ে আরও বিস্তারিত জানব মাহিদুল ইসলাম সবুজের কাছ থেকে। প্রক্রিয়াটা হচ্ছে আসলে যারা দীর্ঘদিন বলতে যারা অন্তত 4 বছর ইন্ডিভিজুয়াল যদি কোনো পার্সন 4 বছর আয়ারল্যান্ডে কাগজপত্র ছাড়া থেকে থাকেন অনিয়মিত বা অনিবন্ধিত অবস্থায় তারা এই স্কিমের আওতায় তারা আবেদন করতে পারবেন। আর কারো যদি স্ত্রী এবং সন্তান থাকে সেক্ষেত্রে 3 বছর অবৈধভাবে অথবা অনিয়মিত অনিবন্ধিত অবস্থায় আয়ারল্যান্ড থাকলে তারা এই স্কিমের আওতায় তারা যোগ্য আবেদন করার জন্য। আর সেক্ষেত্রে এটা হানানবাবু আপনি শুরুতে বলেছিলেন যে 31 জানুয়ারি অর্থাৎ গতকাল 31 জানুয়ারি 2022 সাল থেকে এটা অফিসিয়ালি শুরু হয়েছে। এটি আয়ারল্যান্ড সরকারের যে অফিসিয়াল যে ইমিগ্রেশন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ আসলে অনলাইনে করতে হবে। এখানে পার্সোনাল অ্যাপ্লিকেশন বা হার্ড কপি করার কোনো স্কোপ নাই। এখানে এটা করতে হবে আপনার irishimmigration.ie, এটি হচ্ছে সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ওইখানে আপনারা যদি ফলো করেন স্টেপ বাই স্টেপ, সেখানে লিঙ্ক দেওয়া আছে এই স্কিমের জন্য, শুধুমাত্র স্কিমের জন্যই আসলে এটা একটা বিশেষ লিঙ্ক দেওয়া আছে। এখানে আপনারা এই লিঙ্কে আপনারা অ্যাপ্লাই করবেন। তো হ্যাঁ, কী কী যদি লাগে আপনি এটা যদি বলেন তাহলে আসলে বিষয়টা একটু সহজ সরলে আমি বলবো। সেটা হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি 4 বছর আপনি আয়ারল্যান্ডে বসবাস করছেন অথবা 3 বছর আয়ারল্যান্ডে বসবাস করছেন। এটাকে বলা হয় প্রুফ অফ রেসিডেন্সি। আপনারা রেসিডেন্সি প্রুফ করার জন্য যে কোনো কিছু, আপনার ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, আপনার ইউটিলিটি বিল হতে পারে, আপনার PRTB-র কোনো অফিসিয়াল লেটার হতে পারে, আপনার ডাক্তার, জিপি, হোয়াট এভার, টিভি লাইসেন্স, যেটাই রয়েছে আসলে আপনার প্রুফ করতে হবে যে আপনি আয়ারল্যান্ডে থাকেন। আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার ইন্স্যুরেন্স পে করার যে আপনার প্রমাণ সেটি দিয়ে আপনি প্রুফ করতে পারবেন। ইভেন এমনকি আপনি করোনার টিকে নিয়েছেন সেটি দিয়ে আসলে প্রুফ করা সম্ভব যে আপনার আয়ারল্যান্ডে রয়েছেন। অর্থাৎ প্রতি বছর এভরি ইন্ডিভিজুয়াল ইয়ারের জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল প্রুফ সাবমিট করতে হবে। দ্যাট মিনস 4 বছরের জন্য 4টা ভিন্ন ভিন্ন প্রমাণ দাখিল করতে হবে যে আপনি আয়ারল্যান্ডে রয়েছেন। আর আপনার আইডেন্টিটি আপনাকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আপনি অমুক ব্যক্তি, আপনি যে ব্যক্তি, আপনি যে নামে অ্যাপ্লিকেশনটা করবেন সে নামটা আপনাকে প্রুফ করতে হবে। এটা আপনি প্রমাণ করতে পারবেন আপনার পাসপোর্ট দিয়ে, আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে, অথবা আপনার যদি আগের GNAB কার্ড থেকে থাকে সে কার্ড দিয়ে। ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টের জন্য হচ্ছে 550 ইউরো, আর পারিবারিক আবেদনের জন্য হচ্ছে 700 ইউরো। অন্য কোনো দেশ থেকে এসে কেউ কি বা বেলফাস্টে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে কি না? আসলে বিষয়টা একটু আমি বলবো যে এটা আসলে এটা এক কথায় উত্তর আমি যদি বলি এটা আসলে সম্ভব না বা এটা হবে না। কারণ হচ্ছে এটা শুধুমাত্র যারা আয়ারল্যান্ডে রয়েছেন তাদের জন্যই। কারণ আপনি যদি বলেন আপনাকে প্রুফ অফ রেসিডেন্সি যখন আপনাকে প্রুফ করতে বলবে আপনি এখানে, তো আপনি আসলে আসতে পারবেন না। কারণ আপনাকে তো প্রমাণ করতে হবে আপনি আয়ারল্যান্ডে রয়েছেন। আর আমি সেক্ষেত্রে আমি একটা বিশেষ অনুরোধ করব যারা বাইরে থাকেন, অন্তত তারা আসলে কোনো ফেক বা কোনো আসলে জাল বা ডজি কোনো কিছু আসলে দেওয়া ঠিক হবে না। কারণ এটা আপনি যদি দেন একবার আপনি আজীবনের জন্য আপনি ইয়েই থাকবেন, আপনার এটা ক্রিমিনাল রেকর্ড হতে পারে বা আপনাকে ইমিগ্রেশন আপনাকে আজীবনের জন্য আপনাকে ব্যান করতে পারবে। এটা যদিও আমার আসলে এটা কোনো অফিসিয়াল কথা না, বাট ইউজুয়ালি আমরা দেখি যদি আপনি যদি কখনো ইমিগ্রেশন পারপাস আপনি যদি কখনো ফেক ডকুমেন্ট সাবমিট করেন, স্পেশালি আয়ারল্যান্ডের কথা বলতে পারি, তো তারা আসলে বিষয়টাকে তারা খুব সিরিয়াসলি নেয় এবং তারা বিষয়টাকে এতটাই গুরুত্ব দেয় যে আর ওই অ্যাপ্লিকেন্ট আর হয়তো কখনো আর আইরিশ ভিসা পায় না বা পাওয়ার জন্য আর যোগ্য বলে বিবেচিত হন না। তো সেক্ষেত্রে যারা ইউরোপে যারা থাকেন আমি বলবো তারা আপনারা এই কাজটা করবেন না দয়া করে। তবে আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি আয়ারল্যান্ডে প্রবেশ করতে পারেন, কারণ আপনারা সবাই জানেন যে আয়ারল্যান্ড আসলে একটা দ্বীপ দেশ, এখানে বৈধভাবে ছাড়া আসলে এখানে প্রবেশ করা সম্ভব না। যদিও যুক্তরাজ্য তথা নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে তারা সীমানা ভাগাভাগি করে, কিন্তু তারপরে অন্তত আপনাকে বেলফাস্টে যাওয়ার জন্য হলেও আপনার আসলে সেরকম অ্যাবিলিটি থাকতে হবে। তো আমি যদি বলি আপনারা যারা অন্য দেশ থেকে আয়ারল্যান্ডে প্রবেশ করতে চান, যদি প্রবেশ করেনও, বৈধভাবে প্রবেশ করলেও আপনাদের রাজনৈতিক আশ্রয় নেবার সুযোগ রয়েছে। আইরিশ সরকার আমার কাছে যেটা মনে হয় তারা যথেষ্ট মানবিক, অন্তত ইদানিংকালে দেখা যায়। বাংলাদেশিদেরকে নিয়ে আমরা যদি জানতে চাই, ধরেন যারা বাংলাদেশি ওখানে আছে, কী পরিমাণ মানে আনডকুমেন্টেড বাংলাদেশি আছে, আপনাদের কোনো আইডিয়া আছে বা তাদেরকে লিগেল অ্যাডভাইস দেওয়ার মতো কোনো সুযোগ আছে কি না? আসলে পরিসংখ্যানটা আসলে একেবারেই নাই, যদি হয়তোবা 500-700-1000 হতে পারে অনিবন্ধিত বাংলাদেশিদের সংখ্যা। তবে আসলে যারা আয়ারল্যান্ড যারা থাকেন তারা আমরা জানি আয়ারল্যান্ডে বাংলাদেশি সলিসিটর অথবা বাংলাদেশি ইমিগ্রেশন লয়ার নাই বললেই চলে, অন্তত আমার জানাশোনার মধ্যে নাই। তো আমি সেক্ষেত্রে বলবো আপনারা যারা আয়ারল্যান্ড থাকেন আপনারা জানেন অথবা আপনারা ইতিমধ্যে আপনারা আইনি প্রক্রিয়া রয়েছেন, আপনাদের কারো কারো সলিসিটর রয়েছে, আপনারা
সশস্থল সিলের কাছে আপনারা আর একটু ডিটেলস খোঁজখবর নিয়ে আমি বল নিয়ে যাবেন, অন্তত আসলে এখানে যাতে কোনো ভুল না হয় এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, প্রয়োজনে আপনারা একটু সময় নেবেন, কারণ এটা ছয় মাসের স্কিম, যেহেতু আপনাদের ছয় মাস হাতে রয়েছে অর্থাৎ গতকাল থেকে 31 জুলাই 2022 সাল পর্যন্ত। তো আমি বলবো তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, আপনারা সময় নিয়ে ধীরে সুস্থে আপনারা একেবারে সম্পূর্ণ যদি বলে প্রিপারেশন নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করেন, কারণ যাতে কোনো ভুল না হয় এবং আপনারা আপনারা আত্মবিশ্বাসের সাথে অর্থাৎ আপনি আপনি যে পেপার সাবমিট করবেন সেই পেপারটা যাতে করে সঠিক থাকে এবং সেই পেপারে যাতে কোনো ইয়ে না প্রশ্ন না আসে যে পেপারটাকে আসলে সঠিক কিনা বা এটাকে আসলে ফেক কিনা, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যদিও সেখানে কোনো ইমিগ্রেশন অ্যাডভাইজার বা সলিসিটর সেইভাবে বাংলাদেশিদের মধ্যে নেই, কিন্তু আপনারা যদি চান আপনারা পরামর্শের জন্য আপনারা আপনার আশেপাশে অথবা কেউ রয়েছে যারা এই বিষয়ে একটু বিশেষভাবে জানেন তাদের পরামর্শ নেবেন, অথবা আপনারা পাকিস্তানের সলিসিটর রয়েছে, আইরিশ সলিসিটর রয়েছে, যারা রয়েছে ইমিগ্রেশন অ্যাডভাইজার বা এক্সপার্ট যারা রয়েছে, আপনারা অনুগ্রহ করে আপনারা তাদের পরামর্শ নেবেন। এটা হচ্ছে আমার অনুরোধ আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন।